আমি এখন যে কাজটি দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার কন্টাক্ট লিস্টে কাউকে অ্যাড করে রাখতে পারেন যেন পরবর্তীতে ইনভাইট করতে আপনার জন্য খুব সহজ হয়। এ হচ্ছে আপনার জুমের হোম পেজ, এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার এই জুমে কন্টাক্ট অ্যাড করে রাখতে পারেন, তাদের সাথে আপনি প্রায় মিটিং করবেন, প্রায় লাইভ ক্লাস করবেন। তো এটার জন্য আপনি এই অ্যাড বাটনে ক্লিক করতে পারেন অথবা এখানে কন্টাক্টে গেলেও হবে। এই কন্টাক্ট থেকে উপরে ডান পাশে কর্নারে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, এই প্লাসে ক্লিক করবেন, অ্যাড এ কন্টাক্ট। তো আমরা যাকে কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করতে চাচ্ছি তার ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে টাইপ করব, টাইপ করে সার্চ করব, তারপর আমরা এই অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে তার যাকে আমরা কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করতে চাচ্ছি তার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার এখানে কন্ট্যাক্ট লিস্টে সে অ্যাড হয়ে যাবে। আমার পাশের কম্পিউটারে বসে আমি কন্ট্যাক্ট রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওখানে অ্যাকসেপ্ট দেওয়ার সাথে সাথে দেখুন এটা কন্ট্যাক্ট লিস্টে অ্যাড হয়েছে, একটা নোটিফিকেশনে চলে এসেছে কন্ট্যাক্ট রিকোয়েস্ট, আপনি আতিকুর রহমান অ্যাকসেপ্ট ইউর কন্ট্যাক্ট রিকোয়েস্ট। এখন আপনি ইচ্ছা করলে তার সাথে যে কোনো সময় ভিডিও চ্যাট করতে পারেন অথবা এইভাবে চ্যাট করতে পারেন বা কলে অডিও কলে কথা বলতে পারেন। তাছাড়া আপনি যদি কোনো মিটিংয়ে কল করেন, আপনি যদি কোনো মিটিং কল করেন সেখান থেকেও তার সাথে তাকে ইনভাইট করতে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে।